বালিয়া মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁও জেলার বালিয়া ইউনিয়নে। ইন্দো ইসলামিক স্থাপত্য ও রীতি অনুযায়ী এ মসজিদটির কাঠামো নির্মাণ হয়েছে প্রায় 400 বছর পুরাতন ভঙ্গিতে। জমিদার গুলমতি নেসা চৌধুরী রানীর আমলে তার স্বামী হাজী মেহের বক্স চৌধুরী এ মসজিদ তৈরির কাজ শুরু করেছিলেন। এরপর আলহাজ তফসিরা খাতুন প্রায় 100 বছর পর এই মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু করেন। মসজিদের কাঠামোতে দেখতে পাবেন দারুণ সব কারুকাজ। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী এসে ভিড় জমান এই স্থাপত্যের সামনে। আশহাদু আল্লা